যখন মিজানুর রহমান আজহারী মুফতি আমির হামজা ডক্টর আবুল কালাম আজাদ বাসার স্বনামধন্য বক্তাগুলো বক্তব্য দেয় লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তাদের বক্তব্য দেখে লাইক করে শেয়ার করে কমেন্টস করে তখন যারা বাউল শিল্পী নর্তকী ড্যান্সার তাদের মাথার ভিতরে ঘুম ধরে যায় জোরে বলেন ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشاني نتري कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगन उला बिकमाली कशफत जा बिजमाली حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী ময়দান উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ কবির বিশিষ্ট সমাজসেবক মাহফিলে আয়োজক বৃন্দ আমার সামনে বসা সম্মানিত তাওহীদপন্থী ভাইয়েরা মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন আলেম ওলামা বিশেষ করে আমার বন্ধুবর হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব এছাড়া নাম জানা না জানা বহু আলেমদের জন্য দোয়া করে আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সকলে আল্লাহ পাকের শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী প্রিয় নেতা সাইয়দুল কাউনাইন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিনের জন্য সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবে তাবেঈন আইমা মুস্তাহিদিন সলফে সালেহীন তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করছি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন যেহেতু এটা কোরআনের মাহফিল এজন্য সৌন্দর্যটা দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনের সৌন্দর্য বোঝার জন্য যুগে যুগে এমন এক শ্রেণীর ব্যক্তিদেরকে বাছাই করেছেন যারা কোরআনকে যথাযথ সম্মান দিয়েছে বলি সুবহানাল্লাহ এ কোরআনের সম্মান সবাই দিতে পারে না বাছাইকৃত লোক ছাড়া কোরআনের সম্মান কেউ দিতে পারে না যার জন্য দেখুন
আজকে সমাজের বুকে নাস্তিকতা দিন দিন বেড়েই চলেছে, কথা ঠিক কিনা বলো? এক সময় এই দেশে নাস্তিকদের তালিকাভুক্ত ছিল তসলিমা নাসরিন, সেই সময় তার সহযোগী লোক খুব বেশি ছিল না। যখন বাংলাদেশের আপামর জনতা আলেম সমাজ ক্ষিপ্র হয়ে উঠল এই নাস্তিকের বিরুদ্ধে, তখন সে ভারতে পালাতে বাধ্য হলো। কিন্তু আজ দেখা গেল এ ধরনের নাস্তিকদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে নতুন করে এই সমাজে লালন পালন করা হচ্ছে, কথা ঠিক কিনা বলুন? যার দরুন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও তারা মানুষদেরকে ইসলাম থেকে বিভ্রান্ত ছড়াবার জন্য কথা বলছে, নিজে জানে না কিছু তারপর বলে, তাফসিরের নামে অপব্যাখ্যা করা হয়, জোরে কান নাউজুবিল্লাহ। যিনি এ কথা বলছেন তিনি কি তাফসিরের কিছু বোঝে? যদি না বুঝে থাকে তাহলে এ কথা বলা তার উচিত নয়, যেহেতু কোরআন বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি মানুষের সামনে বলি বেরিও না। আজকে দেখা যাচ্ছে বাউল শিল্পী যারা তারাও এই ময়দানে পাল্লা দিচ্ছে, বিভিন্ন আলেমদেরকে গালি দিচ্ছে, অপমান সুলভ কথা বলছে, জোরে বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশে কোরআনের পাখিরা সচ্চর থাকে তাহলে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নাস্তিক মুরতাদ তারা কোনো কথা বলতে সাহস পাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আশা করি, আমরা চাই আলেমরা সোচ্চার থাকুক, যারা ইসলাম বিদ্বেষী কথা বলছে তাদের বক্তব্য সংযত হোক, এটা আমরা চাই কিনা? আর একটা বিষয় চাই, যারা নাস্তিকবাদ প্রচার করছে বলছে আল্লাহকে মানি না, আল্লাহকে দেখি না তাই মানি না, এই চিন্তাধারা করে যারা আল্লাহকে অস্বীকার করছে, আমি তাদেরকে সম্মানের সাথে বলছি, প্রিয় ভাইয়েরা কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন বুঝুন, আল্লাহর সন্ধান আপনি পেয়ে যাবেন, জয় বলি সুবহানাল্লাহ। আর যদি কোরআন বিমুখ জীবন যাপন করেন তাহলে আপনার সত্য পথের প্রতীক হওয়া আপনার জন্য আদৌ সম্ভব হবে না। এজন্য আসুন আমরা সেই কথাগুলি বেছে নেব কোরআন থেকে, যে কথাগুলি বললে আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যায়, আর যারা নাস্তিকবাদ ছড়াচ্ছে তাদের প্রশ্নের জবাব দেয়া যায়, সে বিষয়ে আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো। আমার সাথে আপনারা সকলেই তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফি আল-লাইলি ওয়ান-নাহারি লাআয়াতান লিউলিল আলবাব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 190, সরল অনুবাদ হচ্ছে, নিশ্চয় যারা আকাশ জমিন রাত দিনের পরিবর্তন এসব নিয়ে চিন্তা গবেষণা করে সেই সমস্ত মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আছে, বলি সুবহানাল্লাহ। লা আয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় জ্ঞানবান যারা তারা আল্লাহ নিদর্শনের সন্ধান খুঁজে পায় এবং তার থেকে শিক্ষা গ্রহণ করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনগুলি কি এটা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি আকাশ এবং জমিনের মধ্যে অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন। সূর্য আল্লাহ নিদর্শন, চন্দ্র আল্লাহ নিদর্শন, গ্রহ, নিহারিকা, পুঞ্জ, তারকা, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, যা কিছু আছে সবকিছুই আল্লাহ নিদর্শন। বলুন কার নিদর্শন? আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনের কথা বলতে গিয়ে কোরআনে কারিমের ভিতরে তিনি বলে দিয়েছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এমন কি তোমাদের নিজেদের মধ্যেও নিদর্শন আছে তাও কি তোমরা লক্ষ্য করো না? এখন আমাদের মধ্যে নিদর্শন আছে, আমরা মানুষ, আমাদের ভিতরে আল্লাহ নিদর্শন আছে। কি নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়লা নম্বরে নিদর্শন হচ্ছে আল্লাহ পাক আমাদের অন্তরের ভিতরে জীবনী শক্তি দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জীবনী শক্তিকে আমরা দেখতে পাই, জীবনী শক্তির আরবিতে বলা হয় রুহ, আর ইংরেজিতে বলা হয় ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। তো এই জীবনী শক্তি আল্লাহ পাক আমাদের অন্তরে দিয়ে দিয়েছেন। এই জীবনী শক্তি আছে বলে আমরা বেঁচে আছি, না থাকলে আমরা মারা যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ জীবনী শক্তি কি, রূহটা কি জিনিস? নবীজি তার জবাবে বলেছেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। জোরে বলি সুবহানাল্লাহ। এই রূহ আমাদের অন্তরে আছে, যার কারণে দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি। রূহ যেদিন আমাদের অন্তর থেকে উড়াল দিয়ে চলে যাবে, খালি খাসায় পড়ে থাকবে, আমাদের পরিচয় মানুষ থাকবে না, আমাদের পরিচয় হয়ে যাবে লাশ। ঠিক কিনা বলে? তাহলে আমরা হয়ে যাব লাশ। এই জীবনী শক্তির প্রয়োজন আছে না নেই? আছে। আল্লাহ বলছেন, তোমার নিজের জীবনের মধ্যেও আমি আল্লাহ নিদর্শন আছে। এই জীবনী শক্তি আল্লাহ বাদে অন্য কেউ কি দিতে পারবে? কেউ দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নিদর্শন আকারে জীবনী শক্তিকে দান করলেন। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ আল্লাহ দিলেন, সেটা হচ্ছে হার্ট। সেটা কি বলুন? হার্ট। এই হার্টের কাজ হচ্ছে আপনার রক্তকে পাম্পিং করে পুরো দেহতে ছড়িয়ে দেয়া। যদি পুরো দেহতে আপনার রক্ত সঞ্চালন না হয় তাহলে আপনি প্যারালাইজড হয়ে যাবেন, অবশ হয়ে যাবেন, আপনি দ্রুতই মৃত্যুর দিকে ঝুঁকে যাবেন। কথা ঠিক কিনা বলুন? তাহলে এই হার্ট যে পাম্পিং করে, ডাক্তাররা বলেছে যে চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে আমরা যত সফলতা অর্জন করেছি কিন্তু এক জায়গায় গিয়ে আমরা থেমে যাই, সেটা হলো হার্টটা পাম্পিং করো কেন এবং কার ইশারায় করে? এটা আসলে যারা ইমানদার, যারা জ্ঞানবান, তারা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। বলে সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, এই হার্ট রক্তকে পাম্পিং করে দিচ্ছে। আমার বন্ধুগণ, যদি আমাদের হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে যায়, হার্ট যদি সচল না থাকে, প্রাণবায়ু যদি বের হয়ে যায়, তাহলে 24 ঘন্টা পার হওয়া লাগবে না, ওই দেহটা পচতে শুরু করবে। ঠিক কিনা? পচতে শুরু করবে কিনা? আমরা আমাদের দেহকে বাঁচাবার জন্য কত সৌন্দর্য, কত কিছু আমরা অয়েন্টমেন্ট ব্যবহার করি। শীতকালে ঠোঁট যাতে না ফাড়ে, ফেড়ে না যায়, তার জন্য ক্রিম ব্যবহার করে, বিভিন্ন ক্রিম আছে, আছে না? তারপর আছে লিপ জেল, আছে কি না? এসবগুলো ব্যবহার করে থাকে। আল্লাহ বলছেন, বান্দা তোমার যে হার্টকে সচল রেখেছি, এখানেও আমি আল্লাহ নিদর্শন আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন পাকস্থলী, এটা আল্লাহর নিদর্শন। এই পাকস্থলীতে, এটা এমন এক রাইস কুকার যে আপনার রাইস মানে ভাত, আর কুকার মানে রান্না করা হয়, অর্থাৎ যে পাত্রে ভাত রান্না করা হয়। এটা শুধু রাইস কুকার নাম দিলে চলবে না। পাকস্থলীতে যদি আপনি কাঁচা খাবার দেন, কাঁচা খাদ্য খাবার, পেয়ারা খান,
তারপরে আপেল খান, সেগুলো কাঁচা কিনা? এই কাঁচা পেয়ারাও হজম করতে পারে, আবার রান্না করা জিনিসও হজম করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন, বান্দা তোমার খাদ্যকে হজম করার জন্য, তোমার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমি তোমাকে এমন একটি পাকস্থলী দিয়েছি, তোমার খাদ্য খাবার হজম করে যেখানে যতটুকুন প্রয়োজন, লিভারের শক্তি কতটুকুন প্রয়োজন, কতটুকু হরমোন তৈরি হবে, কতটুকু রক্ত তৈরি হবে, আল্লাহ পাক সব কিছুই মেজারমেন্ট করে দিয়েছে। আল্লাহ তাই বলছেন, তোমার অন্তরের মধ্যে, তোমার জীবনের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। এবার আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে একটি জিহ্বা, দুটি ঠোঁট। কোরআনে কারীম বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন। ওগো বান্দা, আমি কি তোমাকে দুটি ঠোঁট আর একটি জিহ্বা দেই না? বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন স্বাদের জিহ্বা দান করে দিলেন। এই জিহ্বাতে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে হাজার হাজার রকম খাদ্যের টেস্ট একটা জিহ্বা দিয়ে নেয়ার তৌফিক আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দুটি ঠোঁট দিয়েছেন, ঠোঁট দেওয়ার পিছনে উদ্দেশ্য হলো আল্লাহ পাক মুখের সৌন্দর্য বর্ধন করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। যদি ঠোঁট না থাকতো, শুধু দাঁত বের হয়ে থাকতো, অবস্থা কেমন লাগতো? হাসি দেয়া লাগতো না, এমনিতেই দাঁত বের হয়ে থাকতো, আর এটা আসলে খুবই দেখতে বিশ্রী লাগতো। আল্লাহ তাআলা দুটি ঠোঁট দিয়ে মুখের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন। শ্রবণ শক্তি দিয়েছেন কে? এটা কার নিদর্শন? মাতৃগর্ভে সন্তান যখন থাকে, আপনারা বলুন তো দেখি, শ্রবণ শক্তি আগে তৈরি করেন আল্লাহ নাকি দৃষ্টি শক্তি? কোরআনে কারিমে সেই কথার জবাব আল্লাহ দান করে দিয়েছেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। ওগো বান্দা, মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, এরপরে তোমাকে দৃষ্টি শক্তি দান করেছি। আল্লাহ তাআলাই দান করে দিলেন, শ্রবণ শক্তি দিলেন, যাতে করে সে আজকে ওঠে ভালো কথা শুনতে পায় এবং সেই পরিবেশ নিয়ে দিন দুনিয়ায় বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা দিলেন দৃষ্টি শক্তি। দৃষ্টি শক্তি দিয়েছেন কে? একজন আরব কবি, আরবি একজন কবি বলেছেন, ওগো আল্লাহর গোলামেরা, তোমরা আল্লাহর নিদর্শন কেন খুঁজে পাও না? একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো, আমি আল্লাহ পাক কি সুন্দর করে তোমাকে তৈরি করেছি। এই যে চোখ, চোখের চতুর্দিকের হাড্ডি শক্ত, মাঝখানে কে এমন স্রষ্টা যে স্রষ্টা নরম চোখ আল্লাহ সেখানে বসায় দিলেন? কে দিলেন? এটি আল্লাহর নিদর্শন। তাই আল্লাহ বলছেন, আল্লাহ ওগো বান্দা তোমার ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছি। আল্লাহ তাআলা শারীরিক শক্তি দিয়ে আমাদেরকে সুগঠিত করেছেন। মানুষ যখন দাঁড়িয়ে থাকে, লক্ষ্য করুন, যদি এই মানুষটি তার পা যেই সেন্টারে আসে ওই জায়গা থেকে পায়ের গোড়ালি পেছনের দিকে আর পায়ের পাতা সামনের দিকে, যদি উল্টোটা হতো তাহলে অবস্থা কি হতো? কথা বলেন, আপনি যখনই নিচু হতে যেতেন তখন কি উল্টে পড়ে যেতেন? সময় তো হাজিরি, এ আল্লাহ তাআলা কি সুন্দর করে সৃষ্টি করলেন, আল্লাহ পাক জোড়া আকারে সৃষ্টি করে মানুষের উঁচু নিচু হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার ভিতরেও আমি আল্লাহ পাকের নিদর্শন আছে। এবার বলবো দ্বিতীয় নিদর্শনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের শরীরের ভিতরে নিদর্শন রেখেছেন তা নয়, আল্লাহ পাক বলেন, গৃহপালিত যত পশু পাখি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছি।
وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ أمي الله پاکے ندر شنات سے চতুষ্পদ জন্তুর ভিতর আমি আল্লাহর নিদর্শন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাভীর পেট থেকে গরুর পেট থেকে তোমাদের জন্য সুস্বাদু দুধ আল্লাহ তৈরি করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, এর নিদর্শন কার? আল্লাহ। আপনারা বলুন তো দেখি, দুধ কোন জায়গায় থাকে? গাভীর কোন জায়গায় দুধ থাকে? আপনারা যখন বাজারে গরু কিনতে যান তখন কি দেখে গরু কেনেন? ওলান দেখে, তাই না? বলেন ওলান দেখে। কিন্তু ওলানে কি দুধ থাকে? যদি ওলানে আঘাত করা হয় তাহলে দুধ বের হবে নাকি রক্ত বের হবে? রক্ত বের হবে। তাহলে এই দুধটা থাকে কোথায়? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুধকে আমি রেখে দিয়েছি ফি বুতুনহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাভীর পেটের ভিতরে দুধ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, বলে আল্লাহ গাভীর পেটে দুধ রেখে দিয়েছেন। এখন তাহলে গরু কিনতে গেলে আমরা এখন গাভী গরু কিনবো কি দেখে? গরুর পেট, গাভীর পেট দেখে নাকি? তাও তো বেকায়দায় পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাভীর পেটের ভিতরেই দুধ থাকে তা নয়, থাকে কোন জায়গায়? আল্লাহ বলেন, ফারসিন ওয়া দামিন, গাভীর রক্তের ভিতরে আর তার পেটে যে খাদ্য আছে সেই খাদ্যের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুধ রেখে দেই। এখন ওই জায়গা থেকে দেখুন আল্লাহর কুদরত কত, আমি আল্লাহর নিদর্শন কত বড়। ওই জায়গা থেকে রক্ত এবং তারপরে তার পেটের খাদ্য খাবারের ভিতর থেকে আল্লাহ পাক বলেন, সেখান থেকে আমি দুধ বের করে দিই, লাবানান খালিসান সাইগান লিশারিবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুস্বাদু দুধ গাভীর ওলান থেকে, তার শরীর থেকে, রক্ত থেকে এবং তার খাদ্য থেকে তোমাদের জন্য দুধ বের করে দেই। বলি সুবহানাল্লাহ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের ভিতরেও নিদর্শন আছে। নাস্তিকরা তোমরা কি তাও বোঝো না? গৃহপালিত পশু তার ভিতরেও আল্লাহ নিদর্শন আছে, সেটা কি বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন আবার তার তৃতীয় নম্বর নিদর্শনের কথা বলছেন, পক্ষীকুল আকাশে উড়ে বেড়ায়, এই ওড়ার জন্য কে সক্ষমতা দিল? কোরআনে কারিম সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলে দুটি লঘু ডানা, উড়িয়া বেড়াই শূন্যের পরে, নাহি তার কোনো মানা আছে? কোনো মানা আছে? আল্লাহ পাক বলেন, পাখি ডানা দুলায় চলে, আবার এমন সময় আছে যখন পাখি ডানা ওড়ায় না, ডানা দোলায় না, দুটি ডানা বডির সঙ্গে রেখে দেয়। আল্লাহ পাক বলেন, এমন কোন সত্তা আছে যে ওই পাখিকে ওই জায়গায় স্থির করে রেখে দেয়? আছে কেউ? কেউ নেই। এ শক্তি কার? এ নিদর্শনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই নিদর্শন রেখে দিয়েছেন। এবার চতুর্থ নম্বর নিদর্শনের কথা বলবো। চার নম্বর নিদর্শন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি, এই জীবন মৃত্যুর ভিতরে যে সময়টুকু দিলাম বান্দারে আমি আল্লাহ এর মধ্যেও তোমার নিদর্শন রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিনুন।
আমি আল্লাহ পাক জীবন দিই মৃত্যু দিই এর ভিতরে যারা বিবেকবান তাদের জন্য শিক্ষা রেখে দিয়েছি বলি সুবহানাল্লাহ এই জীবন মৃত্যু আল্লাহ কেন দিলেন কোরআনে কারীম সূরা মূল খুঁজে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন দিলাম এই কারণে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দারে আমি জীবন মৃত্যু দিয়েছি এই কারণে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার আমল সবচাইতে বেশি ভালো হয় এর নিদর্শন কার আল্লাহ যে নির্দিষ্ট সময় রেখে দিয়েছে এর বাইরে কি আমরা যেতে পারবো যেতে পারবো না সুযোগ নেই হঠাৎ করে মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম বান্দারে মরণ থেকে যেথায় তুমি পালায় যেতে চাও না কেন মৃত্যু অবশ্যই তোমাকে তোমার সাথে মোলাকাত করবে মোলাকাত অর্থ হচ্ছে সাক্ষাৎ করা সাক্ষাৎ কি সামনাসামনি হয় নাকি অন্যভাবে হয় বলেন বলেন সবাই সামনাসামনি সাক্ষাৎ হয় মৃত্যু আমাদের সামনে এসে মোলাকাত করবে আপনি মৃত্যু থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না পারবো লোহার সিন্ধুকের ভিতরেও যদি পলিয়ে থাকি মৃত্যু আমাকে সেই জায়গা থেকে টেনে বের করে আনবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তাই বলছেন মৃত্যু থেকে পালাবার কোনো কায়দা নাই ওই মৃত ব্যক্তি যখন মারা যাওয়ার উপক্রম হয় যখন তার মৃত্যুর গড়গড়ানি এসে যায় বান্দারে সেই সময় তোমাদের কোনো ডিউটি থাকে না থাকে কোনো ডিউটি কোনোই ডিউটি থাকে না আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হাইনা ইযিন তানযুরুন মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যখন তার প্রাণ বায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় সেই সময় পাশে বসে থাকো তাকায় তাকায় দেখো কিন্তু ওই মারা যাওয়া ব্যক্তির জন্য কোনো কল্যাণ আমরা কেউ করতে পারি না পারি আল্লাহ তাআলা তিনিই জীবন দেন তিনিই মৃত্যু দেন নিদর্শনটা কার একটু জোরে বলে নিদর্শনটা কার আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে বহু নিদর্শন আল্লাহ তুলে ধরেছেন যদি নিদর্শনের কথা বলা হয় গোটা কোরআনই তো আল্লাহ নিদর্শন বলে সুবহানাল্লাহ এবার বলবো পঞ্চম নম্বর নিদর্শনের কথা পঞ্চম নম্বর নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদেরকে সব কিছুই অনুগত করে দিয়েছি দুনিয়ায় যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য একের পর এক সব কিছু দান করে দিয়েছি সুবহানাল্লাহ আমাদের যখন দাঁতের দরকার ছিল দাঁতটা দিলেন কে যখন আমাদের প্রয়োজন ছিল ভালো ভালো খাদ্যের অথবা যখন প্রয়োজন ছিল ছোট্ট বেলায় খুব বেশি কঠিন দুধ হজম করতে পারবো না এই শাল দুধ এটা সৃষ্টি করলেন কে আল্লাহ তাআলা আমাদের জন্য যখন যা প্রয়োজন সবকিছুর বন্দোবস্ত করে দিলেন বলে সুবহানাল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো বান্দা সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় জাহাজ তোমরা রাখো ওই জাহাজটা সমুদ্রের তুলনায় একেবারেই ছোট্ট কথা ঠিক কিনা বলুন সমুদ্রের তুলনায় জাহাজ কি কিছু টাইটানিক জাহাজ তার মালিক বিশাল আকারে তাকব্বারি করেছিল সে তাকব্বারি করতে গিয়ে বলল আমার এই জাহাজ ডুবে যাওয়া এতটা সহজ নয় টাইটানিক জাহাজের নাবিক এই কথা বলার পর সেই জাহাজে সব কিছুর বন্দোবস্ত আছে সমুদ্র যাত্রা যারা করে আল্লাহরে ভয় সে সময় কিন্তু এসে যায় কিন্তু যারা ঈমান হারা তাদের কলিজায় আল্লাহর ভয় আসে না তারা নাচতেছে গাইতেছে উল্লাস করছে আর আশা পোষণ করছে যে টাইটানিক জাহাজ
ডুবে যাওয়া সম্ভবপর নয়। এজন্য আনন্দের চোটে খুশির সাথে লাফালাফি করছে, গান বাজনা করছে। এই টাইটানিক জাহাজ সামান্য একটা বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে শেষ হয়ে গেল, পানির অতল তলে তলিয়ে গেল। বলি সুবহানাল্লাহ। টাইটানিক জাহাজের চাইতেও আরো বড় জাহাজ বর্তমান আবিষ্কার করা হয়েছে। সেই জাহাজও কি আটলান্টিক মহাসমুদ্রের কাছে কিছু কিছু না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো বান্দা, ওই জাহাজকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। কোরআনে কারীম বলছে, আলাম তারা আন্নাল্লাহাল ফুলকা তাজরি ফিল বাহার। আল্লাহ পাক বলছে, তারা কি লক্ষ্য করে না যে ওই সমুদ্রের ভিতরে জাহাজকে আমি আমি আল্লাহ নিয়ামত হিসেবে এবং আমার নিদর্শন আকারে আমি তৈরি করেছি। বলে সুবহানাল্লাহ। তাহলে এত বিশাল বড় জাহাজ সমুদ্রে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে কাদের অনুগত করেছেন? এই মানুষের অনুগত করেছেন, যাতে করে পণ্য জাহাজ বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল প্রবাহ করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব নিদর্শন তৈরি করে দিলেন, জাহাজকে অনুগত করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমে অন্যত্র বলা হয়েছে, যখন মানুষ সমুদ্রে যাত্রা করে, দল্লা মাং তাদউনা ইল্লা ইয়াহু, তখন ওই আল্লাহ ছাড়ার সব কথাকে ভুলে যায়, ঠিক কিনা বলুন? আমার নিজের জীবনে একটা ঘটনা ঘটেছিল। আমরা আমি যখন আল্লামা সাইদি সাহেবের মাদ্রাসায় পড়ি আলেমে, তখন মাদ্রাসা থেকে ছাত্র ভাইয়েরা মিলে শিক্ষা সফরে যাওয়া হলো কক্সবাজার। তো আমরা সেখানে গেলাম। আমরা যখন ওখানে গিয়েছি, আমাদের দিনী ভাইয়েরা তারা বলল, প্রিয় ভাই, সমুদ্র খুব উত্তাল, এই মুহূর্তে যদি আপনারা ছোট ছোট ট্রলার নিয়ে যান তাহলে অনেকে ভয় পাবে, অনেকে তো স্টকও করে ফেলে। তা আমরা আর সাহস করলাম না যে ট্রলার নিয়ে যাব। তিন তলা জাহাজ, আমরা সেখান থেকে একটু পয়সা খরচ করে হলো ভাড়া করলাম। আমরা গেলাম, যাওয়ার সময় কোনো সমস্যা নাই, কিন্তু গোধূলি লগনে যখন অপরাহ্ন এসে গেছে, বিকাল এসে গেছে, এমন সময় আমরা ওখান থেকে ফিরছি, সমুদ্র বেশ উত্তাল। এরপরে আমরা যখন মাছ বরাবর এসেছি, তখন জাহাজ দোলাদুলি করছে, আর যখন বাতাসের ধাক্কায় জাহাজে পানি আঘাত করছে, তিন তলা জাহাজের উপর দিয়ে পানির ফোয়ারা চলে আমাদের সিটে ফোঁটা গায়ে লাগছে, বলুন সেই সময় অবস্থাটা কি হবে? আমার যা দোয়া ছিল মুখস্থ সব শেষ। আমার দিনী ভাই তাকে বলছি, মুজাহিদুল আলম ভাইকে বলছি, ভাই আমাদেরকে এই জায়গায় থেকে যেতে হয় নাকি? তিনি বললেন, যদি আল্লাহ চায় তাহলে তো আমাদের কিছু করার নেই, তবে আল্লাহর কাছে চাই আল্লাহ বিপদ দূর করে দিক। সমুদ্রে গেলে যে একমাত্র আল্লাহ ছাড়া কারো কথা মনে থাকে না, তার প্রকৃষ্ট উদাহরণ আমি নিজ চোখে দেখেছি। একটা হিন্দু মহিলা, তার কোলে একটা মেয়ে বাচ্চা আছে, সে তার স্বামীর কাছে এই বাচ্চাটি দিয়ে বলছে, আমার খুব ভয় করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার নিজের কান দিয়ে শুনেছি, হিন্দু সেই সময় তার দেবতার কথা ভুলে গেছে, স্মরণ এসেছে কার কথা? এ নিদর্শনটা কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো বান্দা, আমি আল্লাহ নিদর্শন খুঁজে পাও না, সমুদ্রে যখন যাও সব কথা ভুলে গিয়ে তখন যার কথা মনে আসে তিনি হলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, বলবেন না সম্মানিত হাজিরিন? তাহলে এটাও আল্লাহ নিদর্শন, এটা অনুগত করে দিয়েছেন। আল্লাহ পাক শুধু যে সৃষ্টি করেছেন তা কিন্তু নয়, আল্লাহ পাক সৃষ্টি করেছেন আবার ওই সৃষ্টিকে অনুগত করেছেন। বলি সুবহানাল্লাহ। শুধু অনুগতই না, সৃষ্টিকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেছেন। যেমন মনে করুন,
কোন একটি জায়গায় যদি অনেক মানুষ আসে কোলাহলপূর্ণ পরিবেশ, তাহলে সেই জায়গায় পরিবেশটা ভালো করার জন্য ভলান্টিয়ার প্রয়োজন হয়, পুলিশ প্রয়োজন হয়, আর্মি প্রয়োজন হয়, যাতে করে সেই জায়গাটা একটু পরিবেশটা সুন্দর করতে পারে। কথা ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, সব কিছুর স্রষ্টা আল্লাহ। আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, নিয়ন্ত্রণ করেননি তা নয়। আল্লাহ যেমন সৃষ্টি করেছেন, আবার কার কি প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেছেন কিভাবে? মাতৃগর্ভের ভিতরে নয় মাসে সন্তান যতটুকু পরিমাণ বড় হয়, নয় মাসে যদি ওই হারে বৃদ্ধি পেত, তাহলে 20 বছর বয়সে একজন মানুষে লম্বা হতো 14 থেকে 15 হাত। আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করলেন যে 15 হাত মানুষ হয়ে যাবে। তার সাথে নিয়ন্ত্রণ করে সাইজ মতো বানানো যায় কিনা, এ বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ শুধু সৃষ্টি করেননি, আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন। মাতৃগর্ভের ভিতরে সন্তান উৎপাদন হওয়ার জন্য যতটুকু শুক্রকীট প্রয়োজন, আল্লাহ তাআলা প্রত্যেকটা শুক্রকীট থেকে যদি সন্তান উৎপাদন করতেন, তাহলে আমাদের মায়েদের অবস্থা খারাপ হয়ে যেত, সন্তান ধারণে বেকায়দা হয়ে যেত। যে পরিমাণ শুক্রাণু একবারে নির্গত হয় পুরুষের এই হাড় থেকে, পাজর থেকে, তাতে 30 থেকে 40 কোটি নারী ওই শুক্রাণু দিয়ে গর্ভবতী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ন্ত্রণ করে দিলেন, সন্তান হয় একটা দুইটা, কম বেশি হতে পারে, হয় কি না? তাহলে আল্লাহ তাআলা শুধু সৃষ্টিই করেননি, সৃষ্টিটা নিয়ন্ত্রণ করেছেন। স্টার ফিশ নামে এক প্রকার মাছ আছে সমুদ্রের ভিতরে, যেই মাছ একবারে 20 কোটি ডিম দেয়। একবারে কত কোটি বলুন? 20 কোটি ডিম দেয়। এই 20 কোটি ডিম যদি ফুটত আর বাচ্চা হতো, তাহলে সমুদ্রে পানি থাকতো না, মাছে সব একাকার হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন যে সব ডিমগুলো ফুটে বাচ্চা বের হয় না। আল্লাহ তাআলা একটা মেজারমেন্ট করে রেখেছেন, আর বাচ্চা যদিও হয়, তাহলে তার খাদক অন্য মাছ আল্লাহ রেখে দিয়েছেন, যাতে করে সমুদ্রের ভারসাম্য রক্ষা করা যায়। বলি সুবহানাল্লাহ, এর নিদর্শন কার? আল্লাহ পাকের নিদর্শন। সিসম্বিও সোফিয়া নামক একটা গাছ আছে, যেই গাছ একবারে 7.5 লক্ষ বীজ দেয়। কত লক্ষ বলুন? 7.5 লক্ষ বীজ। যদি 7.5 লক্ষ বীজ ওই গাছের দেয়, আর প্রত্যেকটা বীজের যদি চারা হয়, তাহলে আস্তে আস্তে সুন্দরবনে ওই সিসম্বিও সোফিয়া ছাড়া অন্য কোনো গাছ কি থাকতো? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরবনকে নিয়ন্ত্রণ করে দিলেন, এত সুন্দর করে নিয়ন্ত্রণ করে দিলেন, যখন জোয়ার ভাটা হয় ভাটির টানে ফলগুলো চলে যায়, আবার যখন জোয়ার আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছকে থরে থরে সাজায় দেয়, আর যতগুলো গাছ প্রয়োজন ততগুলো গাছ আল্লাহ পাক উদ্ভিদের জন্মদান করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে এই নিদর্শনটা কার? আল্লাহর নিদর্শন। সম্মানিত হাজিরিন, একের স্তরে আরেকটার খাদক রেখে দিয়েছেন। সুন্দরবনে যদি বাঘ না থাকতো, হরিণ না থাকতো, যদি শুধু হরিণ থাকতো, তাহলে হরিণে তো সব একাকার হয়ে যেত, সুন্দরবনে থাকতো শুধু হরিণ আর হরিণ। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ওদের খাবার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার নাকি বাঘ সিংহ তৈরি করে দিয়েছেন, একের স্তরে আরেকটা খাদ্য খাবার খায়। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টিই করেননি, আল্লাহ পাক তার সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সব নিদর্শনের কথা বললেন, উদ্দেশ্য কি বলুন তো দেখি? উদ্দেশ্য হলো আমরা যেন ওই আল্লাহ পাককে ভুলে না যাই। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনের দিকে স্বীকার করে
আল্লাহ সৃষ্টির দিকে চিন্তা করে আমরা যেন আল্লাহর পথের প্রতীক হই এবং নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে পারি। জোরে বলেন ঠিক কি না? যারা আল্লাহকে বিশ্বাস করে না, কি বলে? আনসিন ইজ নাথিং, আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না। আমরা কি কেউ বাতাস দেখেছি? গোলাপ ফুল সামনে রাখলাম, রজনীগন্ধা, এর ঘ্রাণ আছে না নেই? এর ঘ্রাণটাকে আমরা কেউ দেখেছি? বিশ্বাস করি কি না বলেন? আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলার এত সব নিদর্শন আমরা এই সবগুলো বিশ্বাস করলাম, কিন্তু বিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করলাম না। একবার একজন দরবেশ সাহেব সে এসে বলছে, এক নাস্তিক এসে এক দরবেশ সাহেবের কাছে এসে বলছে, আল্লাহ আছে এটা আমি বিশ্বাস করি না, কারণ নাউজুবিল্লাহ। তখন সে বলছে, বিশ্বাস করতে পারি যদি আমার তিনটা প্রশ্নের জবাব দাও। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা মাটির তৈরি, সুতরাং মাটিতে আমাদের কিভাবে শাস্তি দেবে, সুতরাং কবরে কোনো আযাব হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে আমি আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না। আরেকটা প্রশ্ন করল সেই নাস্তিক, বলল যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি না, কারণ আমরা যা করি তার জন্য দায়ী আমি নিজে না, আল্লাহ করাই তাই আমরা করি, এজন্য আমি দায়ী না, দায়ী থাকলে আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে দরবেশ সাহেব তিনি একটা মাটির ডিলা নিয়ে তার কপালে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে নাস্তিক বেচারা খেপে গেছে। খেপে গিয়ে বলছে, তুমি আমাকে আঘাত করলে কেন? তখন সে বলছে, এর ভিতরে এই তিনটা প্রশ্নের জবাব আছে। কয়টা প্রশ্নের? তিনটা প্রশ্নের জবাব আছে। সে বেচারা নাস্তিক বেচারা রাগ করে কাজীর কাছে চলে গেল বিচার দেওয়ার জন্য, যে দরবেশ মানুষ হুজুর মানুষ সেই বেচারা আমার কপালে মাটির টিলা দিয়ে আঘাত করেছে, এর বিচার হওয়া দরকার। কাজীর কাছে বিচার দেওয়া হয়েছে। বলা হলো, দরবেশ সাহেব মারলে কেন? বলা হলো যে সে প্রশ্ন করেছিল, তার প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি আঘাত করেছি। কি প্রশ্নের জবাব? তখন বলছে, সে বলছে যে আমি আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না, তা আমি যে তাকে আঘাত করেছি ব্যথা দেখাতে হবে, তাহলে আমি মেনে নেব। নাস্তিক বেচারা সঙ্গে সঙ্গে থমকে গেছে, ব্যথা তো দেখানো যায় না। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সে বলেছে যে আমরা মাটির তৈরি মানুষ, মাটিতে কিভাবে আঘাত করবে আর মাটিতে কিভাবে আমাদের, সুতরাং কবরের আযাব হবে না, গোর আযাব নেই, আল্লাহকে বিশ্বাস করি না। দরবেশ সাহেব বলছে, তাহলে আমি তো, সে তো মাটির তৈরি মানুষ আর মাটি দিয়েই আঘাত করেছি, তাহলে ব্যথা লাগলো কেন? তার তিন নম্বর কথা হচ্ছে যে সে বলছিল আমরা যা করি আল্লাহই করায়, সুতরাং এর জন্য বিচার হবে না, পরকাল নেই। নাস্তিক বেচারা জবাবে দরবেশ সাহেব বলছে, তাহলে তার যে আমি মাটি দিয়ে আঘাত করেছি আল্লাহর ইশারায় তো আঘাত করেছি, তাহলে কাজীর কাছে বিচার নিয়ে আসলো কেন? নাস্তিক বেচারা এই তিনটি কথা খুব সুন্দরভাবে উপলব্ধি করলেন। উপলব্ধি করার একটা পর্যায়ে দরবেশ সাহেবের সামনে, কাজীর সামনে গিয়ে বলল, আমার মনের ভুল ধরা পড়েছে, সুতরাং আমি আর নাস্তিক থাকব না, আমি আজকে থেকে ইমানের কালেমা গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এসব নিদর্শনগুলো দিলেন যাতে করে আমরা সত্য পথের প্রতীক হই, আমরা ইসলামের পথে আসি, কোরআনের পথে আসি। নাস্তিকরা তারা চায় ইমান থেকে, ইসলাম থেকে মুসলমানদেরকে সরিয়ে দিতে। জোরে বলেন ঠিক কিনা? যার দরুন বাউল শিল্পী যারা, তারাও ফতোয়া দেওয়া শুরু করেছে, গান বাজনা হারাম, যদি কোনো মৌলবি বলতে পারে তাহলে তার এত টাকা চ্যালেঞ্জ, বলছে কিনা? আমি নাস্তিককে বলতে চাই, বাউল শিল্পীকে বলতে চাই, ওগো বাউল শিল্পী,
তোমার পেছনে মদদদাতা কারা? তোমার পিছনে উস্কানি দেয় কারা? তোমাদের মাথা এত গরম হয়েছে কেন? তোমরা কেন এত ফতোয়াবাজি করছো? তার কারণ আমরা বুঝি, বাংলাদেশে কুরআনের সিংহ পুরুষ খাঁচাই বন্দী, যার কারণে তোমরা এত উৎকোচ গ্রহণ করতেছো। সম্মানিত হাজিরিন, কোরআনের পাখি যদি ময়দানে উড়ান্ত চিত্তে কথা বলতে পারত, নাস্তিক মুরতাদদের ঠাই বাংলার জমিনে হতো না। আমি মাঝে মাঝে বলি, আমাদের দাওয়াতে কাজ হয় কতদূর আমরা আমাদের সীমাবদ্ধতা জানি, কতটুকু এলেম রাখি জানেন কে? আল্লাহ। তবে আমার মনে হয় আমাদের দাওয়াতে কত দূর আর কাজ হয়, কিন্তু বাংলার জমিনে আল্লাহ তাআলা এমন আলেমদের পয়দা দিনে দিনে করছেন, যাদের মাধ্যমে অসংখ্য মুসলিম ইসলাম কবুল করার সুযোগ পাচ্ছে। যদি কোরআনের পাখি আজও এই সমাজের বুকে আল্লাহর কথা বলতে পারত, আমার মনে হয় অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ পেয়ে যেত। যারা আজকে এই পরিবেশ থেকে বাধা প্রদান করলে, আত্মসমালোচনা করো, অনুশোচনা করো, কি জিনিস আর ব্যবহার করছে কি, জোরে বলেন ঠিক কিনা। মালয়েশিয়ায় আমাদের দেশের একজন যুবক ওখানে গিয়েছিল, তো ওখানে পুলিশের হাতে ধরা খেয়েছে। এখন সেই পর্যায়ে মালয়েশিয়ার পুলিশ যারা আছে, তারা ওই লোকটাকে একটা ছবি দেখিয়ে বলছে, এই ছবিটা কি চেনো? তখন বলছে, হ্যাঁ তো চিনি, এ তো বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদি। তখন বলছে, তুমি মুসলমান নাকি হিন্দু? কয় মুসলমান, কয় না মুসলমান না। তোমরা মুসলমান হতে পারো, কিন্তু তোমরা ইন্ডিয়ান মুসলমান। যদি এরকম একটা রত্ন আমার দেশে জন্মাতো, আমার দেশে তাকে প্রত্যেকটি জায়গায় কোরআনের কথা বলার জন্য ওপেন সেক্রেট করে দেয়া হতো। জোরে বলি সুবহানাল্লাহ। আর তোমরা ইন্ডিয়ান মুসলমান কি ব্যবহার করলে? তোমরা প্রকৃত মুসলমান নও, তোমরা ইন্ডিয়ান মুসলমান। জোরে বলুন কি মুসলমান? আমরা কি ইন্ডিয়ান মুসলমান হব, নাকি মদিনাপন্থী ইসলামপন্থী মুসলমান হবে? আমরা ইসলামপন্থী মুসলমান হতে চাই। সম্মানিত হাজিরিন, এবার আমি আপনাদের সামনে বলবো সূরা রুমের 30 নম্বর সূরা রুম থেকে আপনাদের সামনে কথা বলবো, যেহেতু এখানেও আল্লাহ নিদর্শনের কথা আছে পর পর পাঁচটা। কয়টা শুনবেন তো ইনশাআল্লাহ, শুনবেন না কারেন, যেহেতু কথাটা কার? আমি কি আমার নিজের কথা বলছি? নিজের কথা বলছি না, আর এটা আমাদের উদ্দেশ্যও না। যতটুকুন সময় পায় যদি কথা হয় আল্লাহর, সে কথার মাঝে বরকত আছে না নেই? অবশ্যই বরকত আছে, যেহেতু কথা আল্লাহর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মোট পাঁচটি নিদর্শনের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কি থেকে? মাটি থেকে সৃষ্টি করে তামাম পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন। এই যে মাটি থেকে তৈরি করে তামাম পৃথিবীতে ছড়িয়ে দেয়া হলো, এসবের ভিতরে আমি আল্লাহ পাকের নিদর্শন আছে। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন আছে। আল্লাহ তাআলা তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশের অন্যতম একটি জায়গা সিলেট, এই সিলেটে একজন মাজারপন্থী এক ব্যক্তি মাদ্রাসার এক ছাত্রকে হত্যা করেছে, মারতে মারতে মেরেই ফেলেছে।
অপরাধ কি ছিল? অপরাধ ছিল মাদ্রাসার ছাত্রটা বলছে যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর নবী হচ্ছে মাটির তৈরি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ পাক বলছেন যে আমি, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে কিন্তু সাধারণ মানুষের কাছে ওহী আসে না। কোরআনের আয়াত দিয়ে এই কথা বলেছে কিন্তু বেচারা যেহেতু মাজারপন্থী, ভণ্ড পীরপন্থী, তাকে শিক্ষা দেয়া হয়েছে নবীজি মাটির তৈরি মানুষ না, নবীজি নূরের তৈরি। এই নূরের তৈরি নাকি মাটির তৈরি এই নিয়ে ভেজাল বাদিয়ে গন্ডগোল বাঁধাতে বাঁধাতে সেই মাদ্রাসা ছাত্রকে মাজারপন্থী এই শয়তান মারতে মারতে মেরেই ফেলেছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি মাটি থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে আর তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। কোরআনের রেফারেন্স তার কাছে রেফারেন্স নয়। এর একটাই কারণ, সেই ব্যক্তি কোরআনকে নিজের মানদণ্ড গ্রহণ করে নাই, বিশ্ব নবীর আদর্শকে নিজের জীবনে গ্রহণ করে নাই, আদর্শ হিসেবে গ্রহণ করেছে ভণ্ড মাজার পন্থীদেরকে। এজন্য মাজারের হুজুর যা বলেছে তাই রাইট, বস অলওয়েজ রাইট, বস যা বলে তাই ঠিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বানালেন কত সুন্দর করে। হ্যাঁ ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহ পাক তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কি থেকে? কোরআনে কারিমে সূরা সাজদার মধ্যে বলছে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালাকাল ইনসানি মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে বানিয়েছেন মানুষদেরকে, আর এই মানুষদের সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে, কি থেকে? মাটি থেকে। এই পৃথিবীর প্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম কেও আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন। কোরআনে কারীম বলা হচ্ছে ইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীর বুকে তৈরি করতে যাচ্ছি মাটির তৈরি মানুষ। কিসের তৈরি? হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন। তাম পৃথিবীতে সমস্ত জায়গা থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মাটি আনয়ন করলেন। মাটি আনয়ন করে এরপরে আদম আলাইহিস সালামের আল্লাহ পাক একটা দেহ অবয়ব তৈরি করলেন যেভাবে আল্লাহ চেয়েছেন। আল্লাহ পাক সুন্দর করে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ফানাফখাতু ফীহি রূহ, তার অন্তরের ভিতরে রূহ ফুঁকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে করে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, তাহলে আদি পিতা তৈরি হলেন মাটি থেকে, আর আমাদের এই নিয়ে বড় ভেজাল যে আসলে রবিজি নূরের তৈরি নাকি মাটির তৈরি এই নিয়ে অনেক ভেজাল। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ ছিলেন, কি ছিলেন? মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, এমন ভাবে সৃষ্টি করলাম এবং তোমাদেরকে মাতৃগর্ভের ভিতরে রেখে দিলাম। আল্লাহ বলেন হু আল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। তিনি সেই সত্তা। সেই সত্তাকে নিদর্শনটা কার কথা শোনাচ্ছি? কার নিদর্শনের কথা বলছি?
আল্লাহর নিদর্শনের কথা বলছি। সে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপরে শুক্রকীট থেকে তোমাদের সৃষ্টি করেছেন রক্তপিণ্ড আকারে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে মানব শিশু আকারে আল্লাহ তাআলা তোমাদের শিশু আকারে তোমাদেরকে দুনিয়ার মুখ দেখালেন বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল অরজিন আমরা কিসের তৈরি? মাটির তৈরি, আমরা মাটির তৈরি মানুষ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাত। আমি আল্লাহর নিদর্শনের মধ্যে এটু একটি নিদর্শন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে জোড়া বানিয়েছি। কি বানিয়েছেন? জোড়া আকারে বানিয়েছেন। আবহমান কাল থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুইটা সেক্স পয়দা করেছেন, একটা হচ্ছে নারী এবং পুরুষ, এবং নারী আর পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মানুষদেরকে ছড়িয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে ছড়িয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন যে এই যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম কেন, নারী পুরুষ সৃষ্টি করলাম কেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে পরস্পর পরস্পরের কাছ থেকে শান্তি তৃপ্তি লাভ করতে পারো বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এভাবে করেই তাম পৃথিবীতে মানুষ সৃষ্টি এবং তার আস্তে আস্তে ধারাবাহিকতা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আস্তে আস্তে মানুষ একের পর এক এই পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ভিন্ন পরিবেশে লালিত পালিত, একটি ছেলে ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটি মেয়ের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, মনে করুন ছেলের বাড়ি বরিশাল আর মেয়ের বাড়ি চট্টগ্রাম, এই দুই অঞ্চলের ভাষা কি একরকম? একটু কথা বলেন, ভাষা একরকম না। তো দেখা যাচ্ছে ভাষা একরকম না, রুচি তো অনেক বেশ কম, তার তো ঝঞ্ঝাট হওয়া গন্ডগোল হওয়া দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঝঞ্ঝাটের পরিবেশ আমি আল্লাহ তৈরি করি নাই, নারী এবং পুরুষকে সৃষ্টি করে দিয়েছি, উভয়ের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে যখন বিবাহ হয়ে যায় তখন আর ওই ধরনের কোনো সমস্যা থাকে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধনকে আমি আল্লাহ অটুট করে দেই বলি সুবহানাল্লাহ। আর যখন শেষ হয়ে যায়, যখন তার যৌবনে ভাটা পড়ে মুরব্বী হয়ে যায়, তখন কি একে অন্যের প্রতি সহৃদয়তা ভালোবাসা নষ্ট হয়ে যায় নাকি আরো বেড়ে যায়? আপনারা কথা বলতে রাজি হচ্ছেন না নাকি? আরো বেড়ে যায়, তখন মুরব্বি আর মুরব্বিনী তাই না? পানের বাটা যদি এগিয়ে না দেয় আফসোস লাগে, খারাপ লাগে নিজের মধ্যে। সময় তো হাজিরিন, আমি যেহেতু সময় পাচ্ছি না কারণ আবহাওয়াটা আমাদের অনুকূলে নয়, তো আল্লাহ তাআলা আমি খুব দ্রুত আপনাদের সামনে শেষ করে দিব। আমি এই পাঁচটি কথার শুধু পয়েন্টটি বলেই আমার আলোচনা শেষ করছি ইনশাল্লাহ, এবং অল্প কিছু কথা। তিন নম্বর নিদর্শনের কথা আল্লাহ তাআলা বলছেন যে তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আসমান জমিনের স্রষ্টা কে? চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন কে? আল্লাহই সৃষ্টি করেছেন, এবং যা কিছু করেছেন সব মানব কল্যাণে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে মেজারমেন্ট করেছেন। দেখুন, আপনি দিনের বেলায় কাজ করবেন, হাড় ভাঙা পরিশ্রম করবেন, কষ্ট হয়ে যাবে, যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্লান্তিকে দূর করার জন্য দিনের বিভিন্ন ধারাবাহিকতা আল্লাহ রেখেছেন। সকালের পরিবেশটা একরকম, যখন দুপুর গড়িয়ে যায় সূর্য যখন মাথার উপরে ওঠে তখন পরিবেশটা একরকম, আবার যখন গধূলি লগনে যখন বিকালবেলায় সূর্য যখন ডুবতে যায়, ডুবতে যাওয়ার উপক্রম হয়ে যায় তখন পরিবেশ আর এক রকম, আবার যখন রাত এসে যায় আল্লাহ বলেন কালো চাদর আমি পৃথিবীর উপরে পরায় দিই। সারাদিনের খাটনি
হাড় ভাঙা পরিশ্রম এসব কিছু করার ফলে একজন মানুষ ক্লান্ত হয়ে যায়, শান্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, রাতের ঘুম দিলাম এমন ভাবে করে, নিদ্রা যাওয়ার পরে সকাল বেলায় আবার নতুন করে কর্ম উদ্দীপনা তার শরীরের মধ্যে আমি আল্লাহ তৈরি করে দেই। এ নিদর্শনটা কার? আল্লাহ নিদর্শন। এরপর বলছি চার নম্বর যে নিদর্শন, রাত আর দিনের এই যে পরিবর্তনে, এটা আল্লাহর নিদর্শন। পঞ্চম নম্বর নিদর্শন হচ্ছে তিনি মেঘের চমক, বিদ্যুতের বিজলি চমকানো, এসবগুলোর ভিতরে আল্লাহ পাক নিদর্শন রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যারা কৃষিবিদ আছে তারা পরিকল্পনা করে খুব গবেষণা করে দেখেছে ফসল ভালো হয় কোন বছর। আমাদের দেশে তো এমন অবস্থার পরিক্রম হয় যে বছর ফসল ভালো হয় মুসলিম নামধারী কিছু মানুষ তারা বলে, মা দুর্গা গজে চলে এসেছে বলে এবছর ফসল ভালো হয়েছে কন্যা উজুবিল্লাহ। এই কথা যিনি বলেন যেই পদে থাকুক না কেন, আমি তার সম্মান রেখে বলছি এখনো সুযোগ আছে, তৌবা করুন, নতুবা নাস্তিকের খাতায় মুশরিকের খাতায় নাম লেখা হয়ে যাবে। মা দুর্গা গজে চড়ে আসলে ফসল ভালো হয়, এখানে কৃষিবিদরা ভিন্ন কথা বলছে। কৃষিবিদরা বলছে যে বছর আকাশে বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুৎ চমকাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির জন্য সার রেখে দিয়েছেন। যে বছর বিদ্যুৎ চমকায় আল্লাহ পাক সেই বছরে ফসলে বরকত দান করে দে। এসব নিদর্শন কার? আল্লাহ। তাহলে এটা পঞ্চম নম্বর নিদর্শনের কথা বললাম। আল্লাহ তাআলা এই নিদর্শনগুলিকে সম্মান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শেষ করব। তো শেষ করার আগে আমি আপনাদের সামনে বলতে চাই, আমার সামনে আছে আর 10 মিনিট সময়। এই 10 মিনিট সময়ে আমি আপনাদের একটু কষ্ট দেব, আপনারা বুঝতে পেরেছেন। হাজার লাইনের বক্তৃতা যখন চাওয়া কাজের ভিতরে নিবন্ধ হয়ে যায় তখন কিন্তু বক্তার ওয়াজ আমার মনে হয় মাটিতেই পড়ে থাকে। তা আপনারা কি আমার পরে সেরকম কোনো খারাপ ধারণা পোষণ করছেন? আজ এই মাহফিল এরকম পরিবেশ হোক এটা কি আপনারা চান? যারা আপনারা গতকাল দান করেছেন আজকে করবেন না এরকম নিয়ত আছে কার কার? হাত তুলেন তো দেখি, আছে কারোর? নেই। কেন নেই আমি সেটা জানি, যেহেতু যে কথাগুলি বললাম কথাগুলো কার? আল্লাহর কথা শোনার পরিবেশ তৈরি করব না কি করব? আমরা কি গানের প্যান্ডেলের আয়োজন করব? ওসবগুলো আমাদের শোভনীয় নয়। বরং যারা গানের আয়োজন করে কেন তাদের মাথার টনক নড়ে যায় বুঝি না, বুঝি এই কারণে